নবুয়ত বেলায়ত এগুলা ছোট কাটু জিনিস না। নবুয়ত হচ্ছে তৌহিদের সুগন্ধি। কেউ যদি তৌহিদের গন্ধ সুগন্ধ পেতে চায় তাকে কোথায় যেতে হবে? নবুয়ত এবং রেসালতের কাছে। কেউ যদি নবুয়ত এবং রেসালতের সুগন্ধ পেতে চায় তাকে কোথায় যেতে হবে? উলামায়ে রব্বানির মজলিসে। তো উলামায়ে রব্বানি কারা? ইমাম বুখারী বুখারী শরীফের মধ্যে লিখছেন কুনু রব্বানিয়িন, কিতাবুল ইলমের মধ্যে কুনু রব্বানিয়িন এর ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বুখারী বলছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা কো রব্বানি কারা? কো উলামাউ ফুকাহা, উলামাউ ফুকাহা কো যাদের মেজাজের মধ্যে হালিম, আর এলমের মধ্যে যাদের আন্ডারস্ট্যান্ডিং ডিপ আন্ডারস্ট্যান্ডিং, ফকিহ মানে অনেক বেশি জ্ঞানের মালিক এবং অনেক বেশি ভদ্র, তারা হচ্ছে আলেমে রব্বানি। তো আলেমে রব্বানি কারা? কো ভেলায়ত, যাদেরকে দেওয়া হয়েছে তারা। তো ভেলায়তের মালিক কারা? ভেলায়ত বলেন, নবুয়ত বলেন, পবিত্র কোরআনের মধ্যে এই দুইটা জিনিসকে আল্লাহ এলম বলেছেন। কি বলেছেন? এলম। নবুয়তকেও আল্লাহ এলম বলেছেন, ভেলায়তকেও আল্লাহ এলম বলেছেন। তো মাওলা এটা কোন এলম? যে এলম আমি পাড়ি দিয়েছি ওই এলম, আমার আল্লাহ বলছে ওই এলম ওখানে ইনক্লুডেড, বাট এই এলম ওই এলম না। তো এটা কোন এলম? তুমি যেখানে শেষ হয়েছো সেখান থেকে এলমের যাত্রা শুরু। এলম এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, এটা ভেলায়ত। মলা নবুয়ত কি? কোন নবুয়ত এটা তোমার বিষয় না, আমি তোমাকে বুঝালে তুমি বুঝবে না। নবুয়ত হচ্ছে আমার আর আমার সিলেক্টেড বান্দার ভিতরে একটা চ্যানেল, ওই চ্যানেলে আমি যখন চাই সুইচ অন করে যা কিছু দেওয়ার দিয়ে দেই, আবার যখন চাই আমি সুইচ বন্ধ করি। এটা আমি আর আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ, সৃষ্টি তার মধ্যে অন্তর্ভুক্ত না, এটা নবুয়ত। তো মাওলা রেসালত কি? আমি যখন কোন নবীকে চাই যে আমি যেই নবুয়তের সর চশমা তোমাকে দিয়েছি তার মধ্যে কিছু জিনিস তুমি আমার বান্দাদের সাথে শেয়ার করো, তো আমি যখন মাঝখানে টেনে বান্দাদেরকে নিয়ে আসি তো নবুয়ত রেসালতে পরিণত হয়। নবুয়ত নবুয়তের মধ্যে বান্দা থাকে না, নবুয়ত শুধু আল্লাহ এবং বান্দার মধ্যে। আল্লাহ যখন চান ভরপুর করে দেন নবুয়তের সিনাকে। আপনি আজকে গুনা দুষে গুনে মাটি, আপনি কোথায় থাকেন ভাইরা, কোথায় থাকেন? আপনি একটা এই এক্সাম্পলটা দিয়ে এটা বুঝতে সহজ, এই কারণে মেলামাইন আছে না, মেলামাইন আপনারা বড় বড় ওই যে ইয়ার জিনিসপত্র বানাই, আপনারা বাইরে থেকে শো পিস কিনে নিয়ে আসেন না, দশ দশ লাখ পনেরো পনেরো বিশ বিশ লক্ষ টাকার বানিয়েছে মাটি থেকে, বানিয়েছে মাটি থেকে। তো মাটির জিনিস বিশ লক্ষ টাকার হয়ে গেছে, কেন? একটা লম্বা প্রসেসিং এ গেছে, প্রসেসিং হতে 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 বিশ লক্ষ টাকার জিনিস। এখন ওইটা দিয়ে আপনি ঘর সাজিয়ে রাখেন, অথচ বালি পড়লে আপনি দুইজন মানুষ রেখেছেন এটা পরিষ্কার করার জন্য। মাটি মাটির বালিগুলা গর্তে পরিষ্কার করার জন্য দশ জন মানুষ কাজ করছে, আর এটাকে দোকান থেকে কিনে নিয়ে এসেছেন শো পিস করেছেন। দুইটার মধ্যে ফারাক কি? কয়টা প্রসেসড? এটা মনে রাখবেন, আম্বিয়া একরাম, নবুয়ত, নবুয়ত আল্লাহ এবং আল্লাহর ওই সিলেক্টেড বান্দার মধ্যে। সেজন্য আল্লাহই বলছেন আল্লাহু ইয়াজিতাবি, আল্লাহু ইয়াজিতাবি, আল্লাহই পছন্দ করে নেন। আরেক জায়গায় বলছে আল্লাহু ইখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ আল্লাহর বান্দাদের মধ্য থেকে নিজ ইচ্ছা অনুযায়ী যাকে চান আল্লাহ সিলেক্টেড করে নেন কথা বলার জন্য। তো নবুয়ত হচ্ছে বান্দার আল্লাহর মধ্যে কথোপকথন, আল্লাহর কথা বলতে ইচ্ছে করে আল্লাহ আল্লাহর নবীর সাথে বলে, বান্দা এখানে ইনভলভ না। কিন্তু যখন আল্লাহর ইচ্ছে হয় আমার বান্দারাও ইনভলভ হোক, তখন আল্লাহ কি করেন? নবুয়তকে রেসালতে পরিণত করেন, যে আমি যা কিছু দিয়েছি তার মধ্যে কিছু জিনিস একটু ট্রান্সফার করে দাও, তো নবী রসুল হয়ে যায়। এই জন্য আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল আন-নবী আল উম্মি, একই আয়াতের মধ্যে যারা অনুসরণ করে রসুলের। তো রসুল আগে আসছে কেন? কারণ নবীর অনুসরণ করা যায় না, রসুলের অনুসরণ করা যায়। কারণ নবী আল্লাহ এবং আল্লাহর ওই সিলেক্টেড বান্দা, এখানে মাঝখানে কেউ নাই, সেই জন্য রসুল সামনে এসেছে মাদ্রাসা ছাত্রদেরকে বিশেষ করে। এর
পরে নবী এসেছে কারণ রসূল হতে হলে অবশ্যই নবী হতে হবে কারণ ওই সিনাকে আল্লাহ এস মারিফতে খোদাবন্দির পুরা ইউনিভার্স বানিয়ে দিয়েছে তন্মধ্যে সেখান থেকে সামান্য কিছু সৃষ্টির মধ্যে বণ্টন করে দিয়েছে।